আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমরা অনেকে জানি কিন্তু আবার অনেকে জানি না যে কারণে ভিডিওর নিচে বিভিন্ন সময় কমেন্ট করে থাকি সুপ্রিয় দর্শক এবং আরেকটি কারণ হল আজকের বিষয়টি আলোচনা করার যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে সেটা হলো যে ফরজ বাদ দিয়ে নফল নিয়ে বেশি হুরুহুরি করা ফারাফারি করা যেমনটি বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায় যে যখন সে নামাজ পড়লো তাহলে ফরজ সুন্নত নফল এবং আরও পারলে অতিরিক্ত পরে কেউ বারো রাকাত পরে চোদ্দো রাকাত পরে ষোলো রাকাত পর্যন্ত পড়ে এমনকি এশার নামাজ অনেকে পড়ে যে বারো রাকাত পনেরো রাকাত বিশ রাকাত পর্যন্ত পড়ে কিন্তু আবার দেখা যায় ওই লোকটাই ফজরের নামাজের কোনো খবর নেই বা পরের দিন আর কোনো নামাজ পড়ে না আসর নামাজ পড়ে না অর্থাৎ যখন পরে সবগুলি পরে আর যখন পরে না পরেই না কোনো নামাজই পড়ে না এর মানে হলো যে এই লোকটার মধ্যে এই কথা আছে যে আমি যদি জোহর নামাজ পড়ি তাহলে আমার বারো রাখাতেই পড়তে হবে অর্থাৎ পরব না বারো আঘাত যেহেতু পড়ার এখন আমার মনোমানসিকতা নেই আর যখন পরব পুরো বারো রাখাত পর্ব পুরো চোদ্দোর রাখাত পর্ব পুরো পনেরো রাকাত পর্ব এরকমভাবে এশান নামাজ অনেকে পনেরো আঘাত পরে আবার যখন পরে না পরে না অর্থাৎ তার মধ্যে এই প্রবণতাটা আছে যদি আমি এশান নামাজ পড়তে হয় তাহলে আমার পনেরো আঘাতেই পড়তে হবে এ কারণে আমি এখন আমার সেই মনোমানসিকতা নাই বা সুযোগ নেই আমি পড়ব না বিষয়টি একেবারে ভুল আগে জানতে হবে যে দৈনন্দিন পাশক্ত মোট কত রাকাত নামাজ আমার পড়তেই হবে তাহলে এর উত্তর হলো দৈনন্দিন পাশক্ত মোট শতর রাকাত নামাজ আমার পড়তেই হবে যাহা ফরজ এই শতর আকাত নামাজের সংখ্যা সম্পর্কে কোনো আয়াত নেই কিন্তু এই শতরা আকাত নামাজের সংখ্যা সম্পর্কে অনেক সহি আদিশ আছে যাহা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে কিন্তু পাশক্ত নামাজের কথা পরাণুল কারিমে বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে দর্শক তাহলে পাঁচক তো যে সতর রাকাত নামাজ আমাদের উপরে ফরজ তা হল ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এশার চার রাকাত। এই মোট শতর রাকাত নামাজ আপনার পড়তেই হবে অর্থাৎ যদি আপনি একান্তই কোনো সুযোগ না পান আপনার খুব ব্যস্ততা বা খুবই ঝামেলা আছেন আপনার সময়ও নেই কমপক্ষে এই সতেরো রাকাত নামাজ আপনার পড়তে হবে পাঁচোক্ত এবার আসি পাঁচোক্ত শতরাকাত নামাজের আগে পরে আছে মোট বারো রাকাত শূন্যতে রাতেবা বা শূন্যতে মক্কাদা। এই শূন্যতে মক্কাদা ইচ্ছাগতভাবে নিয়মিত ছেড়ে দিলে গুণা হবে এই শূন্যতে রাতেবা অর্থাৎ বারো আকাত নামাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দৈনন্দিন এই বারো রাকাত নামাজ নিয়মিত আল্লাহ আল্লাহর্ববুল আলমিন তার জন্য একটি পরকালে জান্নাতের মধ্যে একটি ঘর বানাবেন সুপ্রিয় দর্শক অতএব আমরা যদি একেবারে সময় না পাই তাহলে সতেরো রাকাত নামাজ পড়তে হবে এবং স্বাভাবিক অবস্থা থাকলে সময় থাকলে আরও বারো রাকাত নামাজ সেখানে মিলিয়ে পড়তে হবে যদি হঠাৎ কখনো কোনো কারণে ছুটে যায় শূন্যতে মাক্কাদা তাহলে সেই শূন্যতে মাক্কাদা ছুটে গেলে গুণা হবে না এটা ফোকা একাম লেখেন এরপরেও এই পাঁচ পাঁচোক্ত নামাজের আগে পরে নফল আছে পড়তে পারলে ভালো পড়া উচিত কিন্তু এটা আমরা না করি যে আমি তো সময় জোহরের পনেরো আকাত পড়ি বা আঠারো রাখাত পড়ি এখন আজকে সময় নেই এক রাখাতও পরব না এই বিষয়টা একেবারে বেমানান বরং আপনাকে যে শত আকাত নামাজ আল্লাহ রবুল আলমিন পড়তে বলেছেন সেগুলি আগে পড়েন তারপরে সুন্নত ধরেন তারপরে নফল কিন্তু আপনি একদিন আঠারো আকাত পড়লেন বিশ আকাত পড়লেন বা বিভিন্ন চটি বই থেকে দেখে মনে করলেন যে এই পনেরো আকাতে পড়তে হবে এটা একেবারে ভুল আপনি আজকের একেবারে সময় নেই আপনি এক জায়গা যাচ্ছেন অথবা নামাজের যে টাইম সেই টাইমও অনেকটা চলে গিয়েছে তাহলে আপনার চার আকাত কমপক্ষে ফরজ পড়েন কমপক্ষে ফরজগুলি আদায় করেন আপনার মনের ভিতরে আছে ও আজকে তো পড়লে বারো আকাতে পড়তে হবে জোরের নামাজ তাহলে আমি কি করবো যাক এক এক আকাতও পড়লাম না তাহলে সেটা ঠিক নয় অতএব সুপ্রিয় দর্শক সতেরো রাকাত ফরজ নামাজ বারো অকাত শুনতে রতেবা নামাজ অবশ্যই পারবেন আর এখনান্ত যদি আপনার সময় না থাকে তাহলে সৈন্যতে রাতেবা তা শূন্যতে মোক্কাদা ছুটে গেলেও গুণা হবে না ফকায় কেরাম লেখেন তাই আমরা আসুন সঠিক জানি ইসলাম সম্পর্কে এবং সঠিক আমল করি আসসালামু আলাইকুম